কোনদিন এমন বোটে উঠি না জীবনে। আজকে আমি যাচ্ছি বগুড়া দই খাইতে। আর স্টার জলসাতে তুই কি দেখতি একটু বল। কি তো এনে রাহি একটা চিটিং করছে। Guys, it's me, your boy Tohid Afridi, and welcome to Plus Presents Vlog 81. So guys, Vlog 81 kothay hote jacche? কোথায় হতে যাচ্ছে? কোথায় হতে যাচ্ছে? আপনার প্রিয় জায়গা, আমার প্রিয় জায়গা, দ্য সিটি অফ দই, বগুড়া। এক্স্যাক্টলি গাইজ, আমার এত বেশি কমেন্ট আসছে বগুড়াতে যে আমি আসলে না যেয়ে পারলাম না। সো পাপাকে অনেক রিকোয়েস্ট যে পাপা আমি বগুড়া যেতে চান। পাপাকে অনেক কষ্ট করে রাজি করছি, সো থ্যাংক ইউ বাবা। সো বগুড়ার মানুষও ওয়েট করতেছিল, আর আমি পার্সোনালি খুব ইচ্ছা ছিল যে বগুড়া সিটিকে কবে আমি সারা বিশ্বের মাঝখানে তুলে ধরবো। সো এটা ছিল যে আমার সুযোগ। সো আমরা এখানে যাচ্ছি আমার ফুল টিম সহ। জাকারিয়া, মুরাদ, তো যাচ্ছি কোথায়? বগুড়ায়। মানে কেমন লাগতেছে? কখনো যাইনি তো, ফার্স্ট টাইম। আবার এবং হচ্ছে হেলিকপ্টার যেতেছে, হেলিকপ্টার হচ্ছে আমার ফার্স্ট টাইম লাগে। ওটা ফার্স্ট টাইম? আমার ফার্স্ট টাইম। তো বেসিক্যালি আমি বগুড়া যাচ্ছি অনেক খুশি, কারণ আমি অনেকদিন পর খাঁটি দই খাবো, ডেয়ার করবো, আর যে কি যে মজা হবে। আচ্ছা জাকারিয়া, এবার কি তুমি বুঝতেছো ডেয়ারটা কি হবে তোমার? আমি কখনোই বুঝি না, শুধু লাস্টে যে বোঝা যায়। এবার তোর চুল টুল কাটাবো না, টেনশন নাই। বেচারা চুল কাটানোর পর গাইজ দেখেন, বেচারা চুল উঠে না এখন আর। লিটারালি চার মাস পর আমার চুল উঠছে। বাট একটা কথা বলি, তোর ডেয়ার আসলে তুই এক্সট্রিম লেভেলে যাইতে পারিস, এটা আসলে বিশাল একটা ব্যাপার। সবাই চায়, সবাই চায়। ক্যামেরার পিছে আছে দি ওয়ান অ্যান্ড অনলি ডিরেক্টর হায়াত মাহমুদ রাহাত। আরে ঘুরাইতে হবে, ঘুরাইতে হবে। আমি অনেক লেট করছি, একটু বেশি লেট করে ফেলছি, ঘুমতে ঘুরতে একটু প্যারা হয়ে গেছে। অনেক এক্সাইটেড বগুড়ার মানুষের সাথে মিট করার জন্য। আমরা কিছুদিন পরে বিসিএল এভিয়েশনে ওখান থেকে হেলিকপ্টার করে যাবো। আমি দই খাওয়ার জন্য বেশি এক্সাইটেড। দই প্রচুর দই খাবো, দই খাইতে গেলে অসুস্থ হয়ে যাবো। অসুস্থ হয়ে যাবে? আমিও অমজা।
আমরা এখন চলে এসেছি মমইনের রুমে। ট্রাস্ট মি জোস, মমইন বেস্ট মানুষের, এত সুন্দরভাবে আমাকে অ্যাকসেপ্ট করবে এটা আমি কখনো ভাবিনি। দেখা করবো ইনশাল্লাহ, আপনারা কেউ কষ্ট পেলেন না। চেষ্টা করছি সবার সাথে আমি হাত মিলানোর ট্রাই করছি, বাট কিছু মানুষের কারণে হয়তো বা একটু ওয়াইল্ড হয়ে গেছিল, বাট থ্যাংক ইউ। তো গাইজ, আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, আমাদের হাতে মাত্র 10 মিনিট আছে, বিকজ আমরা এখন এক প্লেসে যাচ্ছি, বিকজ আমাদের হাতে একদম কম সময়, কালকে দিনটাই আসি, তো আজকের মধ্যে একটা প্লেসে আমার যেতে হবে। তো আমি যারা আসলে আমরা অন্য অন্য সাইডে আসি তাদেরকে বলবো, আপনারা সবাই বগুড়ায় আসবেন, আপন করা এই জিনিসটা দেখতে চান তাহলে অবশ্যই বগুড়ায় আসবেন। সো এখন আমরা যাবো। সো গাইজ, এখন আমি চলে আসছি কালীতলা গোয়িং বাদে। আমার পিছে যেটা দেখতে পাচ্ছেন এই নদীটা হচ্ছে যমুনা নদী। সো বাকিটা আমি আমাদের রিপোর্টার সাহেবের থেকে জানবো। আমাদের বগুড়া জেলার সীমান্ত এলাকায় বাঁধটা মূলত দেওয়ার উদ্দেশ্য হলো নদীর স্রোতটাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য। আর এখানে পাশে আরেকটা জায়গা আছে প্রেম যমুনা ঘাট, সেখানেও বেড়াতে আসে। সো অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা জায়গা, আমার পার্সোনালি খুব ভালো লাগছে, এটা আসলে একটা ঘোরার প্লেস হওয়া উচিত। আর এটা ঘোরার প্লেস হয়েও গেছে, যেভাবে মানুষ আসতেছে আমার খুব ইচ্ছা এখন একটু নৌকা হালকা করে একটু ঘোরা। কোনদিন বোটে উঠিনি, ট্রলারে উঠছে। আসলে বগুড়ায় কিন্তু অনেক কিছু দেখার আছে। আমার একটাই কষ্ট যে আমি বগুড়া এত সুন্দর, এত জায়গা আছে, কিন্তু সব জায়গা থেকে বগুড়া একটু বঞ্চিত থাকে। বগুড়ায় দেখার মতো গাইস, ট্রাস্ট মি, অনেক কিছু আছে। গুড মর্নিং গাইস, সো আজকে আমরা যাব কোথায়? মহাস্থানগড়। আমরা ভাবছিলাম যে বগুড়া সব জায়গায় আমরা দেখাতে পারব, কিন্তু এখন মনে হচ্ছে যে বগুড়াটা আসলে অনেক বড় আর দেখানোটা অনেক টাফ। আর মহাস্থানগড় দেখার জন্য আমি অনেক এক্সাইটেড। তাহলে আমার সাথে কে যাচ্ছে? নামতে প্রথমে একটু কাঁপাকাঁপি লাগছে, পরে সমস্যা নেই, পরে মানায় নিছে বেটা, কয় মানে ওই যে পাইলটটা আছে না, ওই লোককে কয় যে সমস্যা নেই ভাই, আপনি পাক্কাকে ধরে কতক্ষণে ইয়া করেন। তো এক্সাইট গাইজ, চলেন আমরা বগুড়াটাকে ঘুরে আসি, আর ততক্ষণ আমি ওরা দেখতেছি।
সো গাইস বর্তমানে আমরা চলে আসছি গোকুল মেদে অর্থাৎ বেহুলা লক্ষীন্দরের বাসর ঘরে তো আজীবন আমরা এটা বইয়ে দেখছি বইয়ের মধ্যে যে এরকম একটা সেম টু সেম আর স্টার জলসাতে তুই কি দেখতি এটা একটু বল এটার মধ্যে দেখতাম যে আমার মনে আছে একটু একটু যে বেহুলারে আইসে একটা সাপে মানে সবল দিয়েছে পায়ের মধ্যে না না সরি বেহুলা না লক্ষীন্দর রে মানে বেহুলা হয়েছে লক্ষীন্দরের জামাই আর কি লক্ষীন্দর রে আর কি সাপে সবল দিয়েছে আচ্ছা মানে মেইন কাহিনীটা আমার মনে আছে আমি স্টার জলসা দেখছিলাম এই জিনিসটা মানে তুই স্টার জলসাকে খুব ফলো করস এটা এটা আমি বুঝতে পারলাম আর কি একটু একটু দেখতাম আর কি আগে যখন স্কুলে থাকতাম আচ্ছা তুই আর আমি তো দেখলাম হ্যাঁ তাহলে দর্শকদেরকে একটু ঘুরে নিয়ে আসা উচিত না অফকোর্স তাহলে আপনারা দেখে নিন এই জিনিসটা না এটা আমি বলবো তুই না তাহলে গাইস আপনারা এটা দেখে নিন এই জিনিসটা সেম কথা তো আমিই কইলাম আমি উপরে উঠে গেলাম অসাধারণ অসাধারণ একটা জায়গা কিন্তু এনে রাহি একটা চিটিং করছে এই রাহি তুই উপরে উঠেছ নাই কেন আমি বুঝছি এটা তোর কাছে দশতলা ও উঠলো না এটা কোনো কথা তুমি অনেক ছোটবেলা থেকে আমি অনেক হিস্ট্রিক্যাল প্লেসে আমি যেতাম ঘুরতাম এবং জানতাম আমার জানতে এত ভালো লাগে তাই মনে করি ইতিহাস জানাটা অনেক প্রয়োজন স্পেশালি আমাদের জন্য আমরা চিন্তা করি যে আমরা অমুক জায়গায় যাবো আমরা এখন থেকে বগুড়াও আসবো ট্রাস্ট মি গাইজ আমি আসার পর জানতে পারছি বগুড়ায় অনেক কিছু আছে দেখার মতো আপনাদের পরিবার সহ আসবেন এবং দেখবেন জানবেন সো গাইজ এখন আমরা চলে আসলাম মস্তান জাদুঘরে তো চলেন দেখে আসি জাদুঘরের ভিতরে আমরা শুট করতে পারছি না যেটা আসলে আমাদের নিজেদের বিভাগেও আসে না কারণ ভিতরে আমাদের অনেক মূল্যবান জিনিস আছে যেগুলো আসলে শুধু এসেই দেখা উচিত আই থিঙ্ক এটা আমাদের ভিডিও ফুটেজ না নেওয়াই বেটার কারণ আমি চাই যে আপনারা নিজেরা আসেন বগুড়ায় এসে এখানে মস্তান ঘুরে এসে আপনারা দেখেন ইতিহাসকে যত বেশি জানবেন দেশটাকে তত বেশি আপনারা ভালোবাসতে পারবেন আমি বর্তমানে আছি গোবিন্দা ভিটাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা ইটের মাঝখান দিয়ে আমি হাঁটছি আপনারা সাজেক যেতে পারেন আপনারা কক্সবাজার যেতে পারেন ট্রাস্ট মি গাইজ আপনারা বগুড়া আসতে পারেন ইতিহাস সম্পর্কে জানার অনেক কিছু আছে এই বগুড়াতে হ্যাঁ রাজা পরশুরাম হিন্দু রাজা ছিলেন সেই রাজার এখানে প্রার্থনা ছিল গোবিন্দ দেবতার পূজা হতো এই জায়গাটিতে এটা রাজপ্রাসাদের বাইরের অংশ করতোয়া নদীর তীরে অবস্থিত নদীটা আমরা হালকা করে একটু দেখাই সো এখন শুষ্ক মৌসুমের কারণে পানিটা শুকানো আছে এবং এটা বর্ষাকালে কিন্তু সবসময় ভরাট থাকে সো রাজা এখানে আসতেন উনি পূজা করতেন আর কি তো এর হিস্ট্রি এটার সাথে জড়িত সো গাইজ আমরা এখন আসছি বগুড়ার মোস্ট হিস্টোরিক্যাল প্লেস সবচেয়ে পপুলার প্লেস হচ্ছে এই মস্তানগড় সো আমি অনেক পার্সোনালি এক্সাইটেড ছিলাম তো এখন চলেন দেখি কিন্তু এখান থেকে সিঁড়িতে উঠতে হয় আপনারা দেখতেই পারছেন রাহি উঠতে হবে এখানে আপনি উঠবেন সমস্যা কি আমাকে তো সমস্যা না আমরা নিচ থেকে আপনাকে প্রোটোকল দেবো কি দেবো প্রোটোকল 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 মানে প্রোটোকল হ্যাঁ প্রোটোকল আচ্ছা প্রোটোকল হ্যাঁ প্রোটোকল 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 এখানে এখন মানে তুমি উঠবা এখন 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 আমাদের বস আমার বস উঠবে এখানে আমরা দেখবো এটা নিচ থেকে আমরা এই যে মানুষ অনেক জ্যাম তো ওনারা ডিস্টার্ব করতেছে আমি ওদেরকে থামাবো আর বস উপর উঠবে আর এটা আমার দ্বারা সম্ভবই না শোন 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 এটা তো ডেয়ার তুই আমার সাথে উঠবে ভাই ডেয়ার তো আমার কাছ না ডেয়ার হচ্ছে কে ফজরের জাকারিয়া ওরূপে ক্রো ক্রো মানে দেখ দর্শক কিন্তু চায় যে তোর ডেয়ারটা হোক আমার ডেয়ার হবে সমস্যা না আমি আজকে আপনার মনে আছে ওই যে আমাদের মা ব্লগে ডেয়ারটা কিন্তু বাকি আছে আমি কিন্তু পানিতে পড়ে গেছি ওই দিন হ্যাঁ এখন আমি চাইতেছি যে আজকে ঢাকার এবার ডেয়ার হচ্ছে আমাকে কোলে করে এটার উপর উঠবে কিছু করার নাই স্বামী আমেরিকা গাইজ এটা সম্ভবই না এর চেয়ে জাকারিয়ার যদি বলি জাকারিয়া তুই প্যান্টগুলো দৌড়া লাগারে ওটা রাজি হবে জাকারিয়া বুঝলাম না তুই বসে আসছিস কেন আমি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হোয়াটস আপ ব্রো আমার কত বলো এখন কিছু করার নাই এই যে মামা ঘাটের মধ্যে আমাদের যে ডেয়ারটা বাকি ছিল আজকে ওইটা এখানে পূরণ করা হবে আপনি আমাকে কোলে করে নিয়ে উপর উঠবেন কিছু করার কেমনে পসিবল ভাই কেমনে পসিবল আচ্ছা ঠিক আছে তাহলে একটা শর্ত আছে
আমি যদি আরেক কাজে নিয়ে উপরুত হয় তাহলে আমি আরেকটা ডেয়ার দিব আমার ইচ্ছা মতো রাজি আছস না না ভাই আমার তো কি উড়াইতে পারবো নাকি এটা চিন্তা কর বেটা এ না না ভাই আমরা কিন্তু ইয়ার মা মামা কাটার মধ্যে কিন্তু আমি ডেয়ার পালন করছি একটা না দুইটা না 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 তো যেটা বলছিস তুইটা করবি তুই আমার লগে আয় তোরা উড়া মাছ খা এই তুই আয় এই খাড়া এই ভাই আসো না আমি আসো রাজি না হ্যাঁ না আমি আমি রাজি হমু কেমনে খাড়াও এখানে কথা আছে যুক্তি আছে আমার গড়িটা খুলি না রাজি করা কি আছে কি মাইয়া যাওয়ার বিয়েতে রাজি করা মুক্তি আয় যেটা মনে না না খাড়া নাই কথা আছে তো আরে কথা আছে আমি কি যেটা মানতাম না হ্যাঁ আমি গত মাওয়ার ব্লগের মধ্যে আমি তিনবার দেয়া দিছি আর হে একবার দিছি হে একবারের মধ্যে আমি পানিতে লাফ দিয়ে বাঁচাইতে গেছি এটা হইব না আমি কোন কারণ পাওয়ারফুল আমি একবারই দিই তোর তিনবারে সমান করে দিছি কি আয় তাহলে এটা হইব না এটা ভাই রেডি হ্যাঁ সো গাইস আপনারা দেখবেন একটি জ্যান্ত হাতিকে একটি মানুষ কিভাবে উঠায় আসুন দেখি এবং যদি জাকারিয়া উঠাতে পারে এই টাস্কটা কমপ্লিট করতে পারে তাহলে আমি মনে করব জাকারিয়া একটা ফ্যাক্ট আচ্ছা বস আমি একটা কথা বলি এখানে আপনি কেমনে চিন্তা করেন একটা ক্রো একটা হাতিকে উঠাবে এটা জীবন হয় আচ্ছা আমি তাহলে মেজারমেন্ট নেই আগে দেখি কেমনে ধরবো রে Check the mic and make sure it sound right, boys. না না আমার পা পড়লে ঝামেলা আছে না না পা একটু পড়তেই পারে সমস্যা নাই তোর মতো যে হাতি উড়াইছে এটাই তো বিশাল ব্যাপার কিসের পিঠে উঠছো আমি ক্রোর পিঠে উঠছি আই মিন কাক সো গাইস আপনারা দেখতে পারলেন যে জাকারিয়া ডিয়ারটা কমপ্লিট করতে পারেনি দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে জাকারিয়া তার ডিয়ারটাকে কমপ্লিট করতে পারলো না কেমনে পারবো আমার মতো একটা লোক বুঝতে বেশি ক্রোম ক্রোম আমাকে নিয়ে উঠবে এটা কি হয় এটা কি যায় এই বেটা এখন আমি তোর ডিয়ার দিমু সে নিজে ডিয়ার কমপ্লিট করতে পারো নাই এ বেলা আমার মারা যাইতেছিলাম এখন তোমার আমি ডিয়ার দিমু না কষ্টের কথা চিন্তা করো সো গাইজ আমি চলে আসছি রাজা পরশুরামের রাজপ্রাসাদে সেটা মাটিতে দেবে গেছে কারণ সেটা অনেক 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 বছর আগে সো আমি এখন যেটার উপরে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এটা হচ্ছে ওয়াল আগে অনেক লম্বা ছিল আমরা বিভিন্ন কার্টুন বা মুভিতে দেখি যে ক্যাসেলগুলোতের সামনে যে ওয়ালগুলো থাকে ফর প্রোটেকশনের জন্য ঠিক ওই রকমই কিন্তু আমি এই এরিয়াটা বিশাল বড় এরিয়া মানে এটা আপনি হাইটা শেষ করতে পারবেন না অনেকক্ষণ লাগবে একটা কথা বলবো বগুড়ার মানুষের মনটা যেমন ভালো ঠিক তাদের প্রাকৃতিক সৌন্দর্য তেমনই ভালো সো রাধে হচ্ছে মনটা অনেক খারাপ তার মনটা একটু খুশি করবো দেখি কীভাবে করা চাই জানি আমি পারবো না কিন্তু ট্রাই করি এটা আমি পারবো আমি পারবো ব্যবস্থা ভাই বাবা ভালো কী আছে মন খারাপ না 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 কেন আসেন আপনার মনটা খুশি করে দিই একটু সাইডে আসেন হ্যাঁ অন্যদিকে তাকাও অন্যদিকে তাকাও আমি একটু দেখি কেমনে মনটা খুশি করো টাকার ইয়ে দেয় আমারে রাজা পরশুরামের একটা ঘটনার সাথে জড়িত খুব ইন্টারেস্টিং আমি এখানে এসে পড়লাম ওখানে সাইনবোর্ডে যেটা দেওয়া এখানে একটা কুয়া দেখতে পাচ্ছি আমরা আপনারা দেখেন এই কুয়াটার ভিতরে রাজা পরশুরাম তার সৈনিকরা যারা মারা যেতেন তাদেরকে এখানে ফালাই দিত ফালাই দেওয়ার পর তারা বলে আবার জীবিত হয়ে আবার ফেরত আসত মানে এটাই শুনে আসতেছে সবাই আর এটা হতে পারে সত্য বা এটা হতে পারে মৃত হতে পারে আর কি অলৌকিক যে কূপটা আছে সেটাকে গার্ড দেওয়ার জন্যই কিন্তু ওই যে ওখানে রাজা পরশুরামের সৈনিকরা থাকতেন এবং গার্ড দিত যাতে এই জায়গার সেফটিটা অলওয়েজ জানি ঠিক থাকে মানে প্রোটেক্টেড থাকে সো গাইজ আমি একটা কথা বলার জন্য চলে আসছি আমি বুঝলাম না সকাল আজকে এখন একটা বাজে আমি এখন পর্যন্ত নাস্তাটা খাইলাম না আমি এই বগুড়াতে আসার কারণটা কি আমি 9 ঘন্টা হেলিকপ্টার জার্নি করে এখানে আসছি কেন জানেন আমরা যাই না ভাই একটু কথাটা শুনে যান আমি 9 ঘন্টা হেলিকপ্টার জার্নি করে এখানে আসছি একমাত্র দইটা খাওয়ার জন্য
এটা বুঝলাম না আমি এখন পর্যন্ত বগুড়ার মিষ্টি খেলাম না বগুড়ার দই খেলাম না এগুলো যদি না খাইতে পারে আমার বগুড়া আসার মানেটা কি ওয়াই কেন আসছি তুই যে মানুষের কাছে আমার এরকম খারাপ করছ যে তোর আমি কিছু খাওয়াই না প্রত্যেকবার বলছ তুই কি এটা জিনিস খেয়াল করছস তোর এখন ওজন কত বল 110 আগে কইতি 100 এরপর কইতি 104 এরপর গেলি 105 এরপর হলো 110 তাহলে তোরে তো আমি খাওয়াই এরপর তুই যে দর্শকদের কাছে আমার এত ছোট করছ এটা তো ঠিক না রাই বেরো না না খা বেরো না তো গাইস জাকারিয়া ভাই আমার জন্য একটা কোশ্চেন নিয়ে আসছে কি কোশ্চেন করবে আপনি আমার কোশ্চেন আমি করি চুপচাপ সো গাইস আমি এখন রাহিকে একটা কোশ্চেন করব সবার সামনে আর কোশ্চেনটার অ্যানসার রাহি দিবে যদি পারে তাহলে তো পারলেই আর না পারলে সবাই আপনারা কমেন্ট সেকশনে অ্যানসারটা দিবেন সো গাইস কোশ্চেনটা হচ্ছে কোয়েল পাখি কোয়েল পাখি যদি কুকু বলে ডাক দেয় কোয়েল পাখি না কুকিল পাখি ও সরি কুকিল পাখি যদি কুকু বলে ডাক দেয় তাহলে দোয়েল পাখি কি বলে ডাক দিবে দোয়েল পাখি দোয়েল দোয়েল করে ডাক দিবে অ্যানসার কিন্তু হয় নাই অ্যানসার হয় নাই ফার্স্ট ক্লাস একটা আমনের মাথা তো এসবে মানে এনার্জি টাইপের বুদ্ধি আসলো কোথা থেকে মানে এগুলো আমি তো বলি না আরে সর্বনাশ আমি এখন আসছি বগুড়ার প্রাণ কেন্দ্র ব্রিজেস্টার স্কয়ার তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাতটা মাথা এই জন্য এটাকে কি সাত মাথার মোড় বলা হয় এটা কিন্তু বগুড়ার একটা প্রাণ কেন্দ্র সব মানে মেইন যে জায়গাটা যদি বলি যে বগুড়ার ম্যাক্সিমাম প্লেস কিন্তু এদিক দিয়ে যাওয়া যায় তো খুবই সুন্দর লাগতেছে আসেন আমি হালকা করে দেখাই বগুড়ায় আসছি আর বগুড়ার জেলা স্কুলে আসবো না এটা তো হয় না তো এটা হচ্ছে বগুড়ার জেলা স্কুল যেটা হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্কুল ইন বাংলাদেশ আমরা একটু ভিতরটা ঘুরে আসবো যদি পারমিশন দেয় আর কি একটু আমারও সৌভাগ্য হলো দেখার বগুড়ায় জেলা স্কুল না দেখালে আমি মনে করি আমার এই বগুড়া ব্লগ কমপ্লিট হবে না সো গাইজ আরেকটা নিউজ আপনাদেরকে জানাতে সেটা হচ্ছে আমাদের প্রিয় হুমায়ুন আহমেদ স্যার কিন্তু এখানেই পড়াশোনা করেছেন অ্যান্ড আমাদের জাতীয় দলের প্লেয়ার মুশফিকুর রহিম উনিও কিন্তু এখানেই পড়েছেন সো গাইজ আমি এখানে একটা কাজ করতেছি সবাইকে আলাদা রেখে আই লাভ বগুড়া দিস ইজ দ্য টিকিট টু মিট উইথ তৌহিদ আফ্রিদি সো এইটা যার কাছে থাকবে পার্সোনালি তাকে সুন্দর করে ফ্লাই করে এনে বা যেভাবে ঢাকায় এনে তার সাথে আমি পার্সোনাল দেখা করে তারপর আমরা মিট অ্যান্ড গ্রিট করবো সেটা জেলা স্কুলের ভাইদের জন্য আমার সেটা এমন একটা জায়গায় লুকাবো যেটা আমার ব্লগ রিলিজ না হওয়া পর্যন্ত এটা কেউ জানবে না সো আমি এখানে কিছু সাইন আছে যে সাইনগুলো আমি দিচ্ছি যেটা শুধু আমি দেখলেই বুঝবো সো এই যে দেখা যাচ্ছে ওকে সো আমি ওদিকে রাখলাম গাইজ দেখতে পাচ্ছেন সো আমি যাই না এটা ব্লগ রিলিজ হলে শুধু জানতে হবে বিকজ কেউ নাই সো দেখা হচ্ছে যে এটা পাচ্ছে আর জেলা স্কুলের আমার যে ভাইরা আছেন যারা এখন ব্লগটা দেখছেন তাদেরকে একটা কথা বলি আপনারা অনেক লাকি যে এত সুন্দর একটা স্কুলে পড়ার মানে আমার তো সৌভাগ্য নয় আপনাদের এত বড় একটা সৌভাগ্য এবং আই প্রমিস আপনারা একদম একদিন একটা মিট অ্যান্ড গ্রিট ডাকবো এবং আপনাদের স্কুলে একদিন আমি আসবো আপনাদের সাথে সহজে দেখা করবো সেলফি তুলবেন আমি আবারও আসবো এখানে আপনাদের সাথে দেখা না করে যাচ্ছি আসলে মনটা খুব খারাপ লাগছে আম সরি এক্সট্রিমলি সরি যাচ্ছি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভাইদের কাছে সো লাভ ইউ চলে এলাম পাকিস্তানের প্রেসিডেন্ট নবাব মোহাম্মদ আলী তার বাসায় অনেকগুলো বাসার মধ্যে এটাও একটা বাসা ছিল যেটা বগুড়াতে তো আমি দেখতে পাচ্ছি যে এগুলো নকশা যে ডিজাইন হয়েছে এটা উনি কিন্তু নবাব একদম নবাব স্টাইলের ডিজাইনগুলো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি বলার জন্য আসছি এখানে জানেন তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি জানো তোর বংশ কিন্তু কুচ্চা বংশ কুচ্চা বংশ না আমাদের বংশ হচ্ছে পাটোয়ারি বংশ এখন কত হচ্ছে ওই জানা তুই তো জানোস না আমি তো জানি তোরা কইছে কে পাল্লা কত ছিল কুচ্চা বংশ আছে সো
এখন কিছু জায়গায় দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে রানার প্লাজা। এটা হচ্ছে বগুড়ার মোস্ট পপুলার একটা মার্কেট। আর আমি চিন্তা করছি রাহিকে একটু শপিং টপিং করাই দেবো। আমার জুতা ছিঁড়ে গেছে একটু আগে, আমি একজন জুতা কিনতে হবে। তারপরে আমার প্যান্টটাও যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে, এটাও কিনতে হবে সব। তোমার মনে না প্যান্ট তারপর গেঞ্জি ট্রাউজার টাউজার কিনতে হলে কোথায় যাবে? স্প্ল্যাশে। হ্যাঁ, স্প্ল্যাশে স্প্ল্যাশে স্প্ল্যাশ থেকে কিনবো। আমরা যমুনা ফিউচার পার্ক স্প্ল্যাশ থেকে কিনে নিবো। থাক, এই তো বসুন্ধরা বসুন্ধরা না? হ্যাঁ, স্প্ল্যাশের সব ইয়া থেকে আমরা কিনে নিবো। তো আমি চাই যে মার্কেটটা আপনারা এক ঝলক দেখে আসুন। চলে এলাম শহীদ চান্দু ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। তো বগুড়া মানুষ আমাকে স্পেশালি একটা জিনিস আবেদন করেছে, তাদের প্রতিনিধি হিসেবে আমি একটা কথা বলতে চাই। এখানে লাস্ট খেলা হয়েছিল শ্রীলঙ্কা 2008 সালে, এরপর আর কোনো খেলাই হয়নি, ইন্টারন্যাশনাল কোনো খেলা হয়নি। তো এটা স্পেশালি একটা রিকোয়েস্ট, যারা আসলে গভর্নমেন্টের লোক আছেন বা ক্রিকেট বোর্ডের লোক আছেন, যে প্লিজ কক্সবাজারে ইভেন নতুন স্টেডিয়ামে খেলা হয়েছে ইন্টারন্যাশনাল, এটা বগুড়াবাসী থেকে পক্ষ হয়ে আমি রিকোয়েস্ট করছি যে বগুড়ায় যেন একটা ইন্টারন্যাশনাল ম্যাচ হয়। অ্যান্ড ততক্ষণে আমরা স্টেডিয়ামের একটা শট দেখে আসি। সো গাইজ, আমি যখন চলে আসছি জেলা পুলিশ বগুড়া কার্যালয়ে, তো আমি আমার একটা ভাইয়ের সাথে দেখা করবো, সেটা হচ্ছে পুলিশ সুপার বগুড়া। তো একটা কথা বলবো, যেভাবে বগুড়ার একটাকে এত সুন্দরভাবে নিরাপদ রাখছে, সবাই জানি যখন আমরা ঘুমায় থাকি তখন কিন্তু আমাদের পুলিশ ভাইরাই সবসময় আমাদের জন্য ডিউটি করছেন। আমরা দিন শেষে কিন্তু আমাদের এই ভাইয়ের কাছে যাই এবং এই ভাই আমাদের সবসময় আমাদের পাশে থাকে। তো চলুন তার সাথে একটু কথা বলে আসি। মাঝে তিনটা গুণ পেয়েছি, যে তিনটা গুণ আমাদের তরুণ তরুণীদের জন্য আমার কাছে মনে হয় যে অনুসরণীয় হতে পারে। প্রথম হচ্ছে আফ্রিদি হচ্ছে তার মা এবং বাবার প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল। দ্বিতীয়ত আফ্রিদি হচ্ছে প্রচন্ড বিনয়ী একটি ছেলে। আরেকটি বিষয় বলবো, সেটা হচ্ছে যে সে হচ্ছে বেশ দেশপ্রেমী। যখন ভাইয়ার সাথে আমার ফার্স্ট দেখা হয় তখন সে আমাকে কিছু ছবি দেখে, তো আমি যখন ছবিগুলো দেখলাম মানে আই ওয়াজ লাইক, আমি এক ঘন্টা শুধু তার ছবি নিয়েই ঘাটাঘাটি করলাম ফেসবুকে, যে এক একটা ছবি এবং অনেক বড় বড় ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে শুরু করে ম্যাগাজিনে তার ছবি গেছে। না, আমি তখন বলছি যে না, আমি আপনার ইন্টারভিউটা নিব। তো এত সুন্দর সুন্দর ছবি আসলে কিভাবে তুলি? আর আমাদের এতই ব্যস্ততা, সময় নিয়ে কোনো কিছু করার সুযোগ আমাদের হয়। আমরা দেখা যায় যে প্রচুর ট্যুর থাকে, এমনিতেই বগুড়া জেলাটা অনেক বড়, 12টা উপজেলা নিয়ে বগুড়া জেলা। তো বগুড়াটা হচ্ছে শুধু শিক্ষা সভ্যতাই নয়, বগুড়াটা কিন্তু ফটোগ্রাফিক একটা এরিয়া, এতে চমৎকার চমৎকার বিষয় আছে ছবি তোলার জন্য, যার ফলে আমার গাড়িতেই সবসময় থাকে হচ্ছে ক্যামেরা, সবসময় থাকে প্রয়োজনীয় জিনিসপত্র ফটোগ্রাফি করার জন্য। তো যেখানেই সুযোগ পাই, যেখানেই নতুন কিছু থাকে, সেখান থেকেই আমি ধারণ করার চেষ্টা করি। মানে এরকম মানুষ জানি প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা বিভাগে বিভাগে, প্রত্যেকটা থানায় থানায় জানি থাকে। অলরাইট গাইস, সো এখন আমি চলে আসছি এশিয়া সুইটসে। তো দেখতে দেখতে একদম লাস্টের জায়গা, যেখানে আসলে আমরা বগুড়ার মেইন সেই দই, বগুড়ার দই, বগুড়ার দই ছোটবেলা থেকে শুনতাম এবং যখনই বগুড়া থেকে কেউ আসতো বলতাম যে দই নিয়ে আসছো নাকি, এবং খালি হাতে যখনই কেউ বগুড়া থেকে আসতো আমরা রাগ করতাম যে দই ছাড়া কেন আসছো। সো আজকে দইয়ের ফ্যাক্টরিতে চলে আসলাম, সেটা হচ্ছে এশিয়া সুইটস ফ্যাক্টরি আর কি তাদের। আমি মোহাম্মদ নুরুল বাশার চন্দন, ওয়ান অফ দ্য প্রোপ্রাইটর অফ এশিয়া সুইটস। তো আমি আপনাকে একটু ব্রিফ করে দিই বিষয়টা, যে আমরা 100% গরুর দুধ ইউজ করার চেষ্টা করি। এটা এনশিওর করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে পাঁচশের দুধকে আমরা আইসোলেটেড করে নিয়ে দুধটা ঠিক আছে কি না এটা সনাতনী পদ্ধতিতে আমরা এটাকে টেস্ট করি। ঠিক মতো দুধ থাকে তাহলে পাঁচশের দুধে একশের ছানা নাম। যেটার জন্য আসছি এখন ওইটা যদি না খাই কেমন লাগে বিষয়টা কথা বুঝলেন? এই জন্য খাইতে হবে। নে দই দই দইটা খাওয়াই দিই তোকে, এই যে দই নিয়ে আসছি, দইটা খা। এটা আপনি খেয়ে টেস্ট করে দেখেন, আমি দইটা টেস্ট করব। কেমন? বগুড়ার দই সম্পর্কে কি বলবো, টু গুড। কি ও ভাই, এটা কোন কথা কইলেন আপনি? বেস্ট, আমি একাই পুরো ডুক খাইতে পারবো। বুঝছি তো, এটা তো আমরা একাই দুই চারটা খাই লাইতে পারি। এটা আমি বগুড়া আসছি কেন 9 ঘন্টা জার্নি করে এই দইটা খাওয়ার জন্য? আপনি যদি এখন রাতের বেলা আমারে এই দইটা না দেন, আজকে 2 দিন ধরে ঘুরতেছি দইটা খাওয়ার লাগে। ভাই এদিকে দেন না গাইজ, আপনারা এবার একটু দেন থাপ্পড়। সোজা বানাবো
গাইজ আপনারা বগুড়া অবশ্যই যেতেন একটু। রাহি তুই ঢাকা যা, তো তুই ঢাকা যা, আমি আমি দিব না তোরে। আমি বগুড়া আসছি কেন, এই দইটাই তো খাওয়ার জন্য। আমি দিব না, আমি ইদানিং ভাই অনেক চেষ্টা আমি করতেছেন আর লগে কি। সো গাইজ এখন আমরা ফাইনালি রাহিকে একটু খাওয়াবো দই, তুই তো সব কান্নাকানি করতেছিস। আমি এখন ফাইনালি আসতে থাকি গাইজ, আমার নালে পরে কমপ্লিট করে সব ফাইনালি আমি রাহিকে খাবো। রাহি আর ইউ রেডি? আর রেডি। এটা কোনো কাম হলো? এত কষ্ট করে আই কোনো লাভ হলো? থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ টু গুড। এটা কোন ধরনের হিসেব নিকেশ? সব শেষ হয়ে গেছে ভাই। আমি তাদের সাথে একটু আমার ভালোবাসাটা তাদের সাথে একটু শেয়ার করতে পারতেছি। বাংলাদেশের জন্য অনেক বড় একটা পাওয়া আমাদের, আসলে আমরা খুব লাকি যে এরকম একটা বড় এনজিও আমাদের পাশে কাজ করে যাচ্ছে, আমাদের ব্যাপারে চিন্তা করছে, বাচ্চাদের ব্যাপারে চিন্তা করছে। তো মাইকিলি সকল সাপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা নিউজ, যখনই তাদের অনুষ্ঠানে কালচারের অনুষ্ঠান থেকে শুরু করে এনিথিং যাতে আমাদের টেলিভিশন নিউজ যায়, এটা আমি আজকে আপনাকে বলে গেলাম। শুধু আমাদের আপনি কেমন আছেন, আপনি ভালো নেই, এখনো এটা বলবেন? ওদেরকে দেখার পর উত্তরটা এমন না দিয়ে উত্তরটা যেতে হয় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমাদেরকে মহান আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছে, তাও আমরা কোনো কিছু নিয়ে স্যাটিসফাই থাকি, হ্যাপি থাকি। সো যাই হোক, আপনার যা আছে মহান আল্লাহ তাআলা যা দিয়েছে তা নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করুন। লাইফ ইজ বিউটিফুল, আলহামদুলিল্লাহ বলে নিঃশ্বাস নিন, দেখবেন ভালো থাকবেন।
আমার নানু, আমার দাদু, কোনো কথা বলেন। আমি যে শাড়ি পাঠাই দিতেছি আপনাদের জন্য সুন্দর করে, এই যে লিস্ট দিচ্ছি কতজন আছে। এই জায়গাটার সবচেয়ে বেস্ট পার্ট আমার ভালো লাগছে, যেটা সেটা হচ্ছে এই বিল্ডিং এর বৃদ্ধাশ্রম আর এতিমখানা একসাথে। বৃদ্ধাশ্রম হচ্ছে বাবা মা, নানা নানু, দাদু দাদি তাদের জন্য, আর এতিমখানা হচ্ছে বাচ্চা শিশুদের যাদের বাবা মা নেই। সো এই দুটার কম্বিনেশনে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে, যাতে দাদা দাদিরা বা বাবা মা তাদের সন্তানদেরকে বা নাতি নাতনিদের অভাব অনুভব না করে, আর বাচ্চারা যাতে তাদের বাবা মা এবং দাদা দাদির সেই অভাবটা ফিল না করে, এর জন্যই দুটাকে একসাথ করে বানানো হয়েছে। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। কেউ মা বৃদ্ধাশ্রমে রেখে আসে, আর কেউ যায় না মাঝে মধ্যে, বারবার মাকে চায়। আজকে বগুড়া ব্লগ এই পর্যন্তই। থ্যাংক ইউ টু স্প্ল্যাশ ফর স্পন্সারিং দিস ভিডিও। দেখা হবে পরবর্তী ব্লগে। নেক্সট কোন জেলায় যাবো সেটা কমেন্ট করে জানান। সেটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।